কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এইচএসসি 24 ব্যাচের আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের আজকে ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকেটা আসলে ক্লাস না, বলা যায় যে আমরা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে তোমাদেরকে কিভাবে পড়াবো সব কিছুর আলোচনা থাকবে। সত্যি বলতে মানে এটা কোনো ক্লাস না, জাস্ট ওরিয়েন্টেশন এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট তোমাদেরকে নিয়ে আমরা কিভাবে প্ল্যান করতেছি। এখন থেকে শুরু করে ফেজ ওয়ানে আমরা যে অধ্যায়গুলো পড়াবো সেইগুলো নিয়ে আমাদের প্ল্যান কি, এবং ফেজ টুতে এইচএসসি পরীক্ষার পরবর্তীতে আমরা কিভাবে তোমাদেরকে নিয়ে প্ল্যান করতেছি সেইগুলো নিয়েই আজকে লাইভে আমরা কথাবার্তা বলবো। তো এইচএসসি 24 ব্যাচের যারা আমাদের অলরেডি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হয়ে গেছো এবং যারা হওনি বা পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা রাখতেছো, তোমাদের এই মানে আজকের এই সেশনে তোমাদের উদ্দেশ্যে আমাদের যাবতীয় কথাবার্তা আমরা বলবো। তো আমরা বেশি বকবক করবো না, সারা আসো আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আমরা আমাদের পাবলিক গ্রুপগুলোতে লাইভে নিচ্ছি, যাতে পরবর্তীতে যাদের ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নেওয়ার টার্গেট আছে বা এখনও ইচ্ছা আছে, তোমরাও যাতে পরবর্তীতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট কীভাবে পড়া উচিত বা আমরা আমাদের এসসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে কীভাবে পড়াবো সেটা নিয়েই আমরা কথাবার্তা বলবো। তো আমি আর দেরি করবো না, আমি শুরুতেই চলে যাবো ফিজিক্স ডিপার্টমেন্টের কাছে। তার আগে আমরা সঞ্জয়ের কাছে যাবো। সঞ্জয়দা, তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আচ্ছা, আজকে থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যারা কি বলা যায় এই অ্যাডমিশন সময়ে সবচেয়ে ভালো পজিশনে যেতে চাও, একদম ধরো যাদের টার্গেট হচ্ছে তুমি পরিশ্রম করতে পারবা, আমরা যা বলি তোমার পরিশ্রম করার মতো ইচ্ছে আছে কিন্তু তুমি চাও এই পরিশ্রমের বিনিময়েও তুমি একটা ভালো রেজাল্ট করা, আমার মনে হয় ইঞ্জিনিয়ারিংটা তোমাদের জন্য বেস্ট একটা ডিসিশন। আজকে সব ভাইয়ারা আছে তো খুব সুন্দরভাবে হচ্ছে তোমাদের মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিবে আমাদের কীরকম হতে যাচ্ছে এই জার্নিটা। তো ইঞ্জিনিয়ারিং জার্নিটা আসলে হচ্ছে শুরুতে মনে হবে একটু একটু টাফ মনে হতে পারে কারো কারো, বাট ইঞ্জিনিয়ারিং এমন একটা বিষয়, ইঞ্জিনিয়ারিং শব্দটা মানেই হচ্ছে আসলে মজার। ইঞ্জিনিয়ারিং এবং যারা পড়ে ইঞ্জিনিয়ারিংয়ের যদি তুমি বেসটা একবার ধরতে পারো দেখবে এই পড়াগুলোই তোমার কাছে এতটা কি বলা যায় আনন্দময় হয়ে উঠবে, এতটা মজার হয়ে উঠবে, তুমি নিজেই দেখবা এরপর ধীরে ধীরে হচ্ছে মনে হবে তোমার লাইফের এটা একটা বেস্ট ডিসিশন আর কি। ওকে, আমি অপারের কাছে চলে যাচ্ছি। অপার, তো আজকে 24 ব্যাচের জন্য একটা স্পেশাল দিন আমি বলবো, যে যারা যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং টার্গেট নিচ্ছ, তো তোমাদের আজকে জার্নিটা যেটা শুরু হচ্ছে অনেক ক্ষেত্রেই ভাবতে পারো যে ভাইয়া এইচএসসির আগে এই জার্নিটা এখন কিভাবে শুরু করব বা এইচএসসির আগে করাটা ঠিক হবে কি না। তো আমরা কিন্তু বারবারই পোস্টের মাধ্যমে একটা জিনিস জানিয়ে দিয়েছি, আমি অভি সবাই, যে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা তারাই আসলে প্রস্তুতি নেওয়াটা এখন এই মুহূর্তে ভালো যাদের সিলেবাস অ্যাটলিস্ট 80% শেষ। দেখো, আমাদের যারা সাইকেলের স্টুডেন্টসরা ছিল আমাদের বিভিন্ন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাইকেলে, তোমরা কিন্তু মোটামুটি ডিসেম্বর জানুয়ারির মধ্যে সিলেবাস শেষ করে ফেলছো, এখন কিন্তু মার্চ, তাই না? তো তাদের জন্য আমরা এই ব্যাচটা এই মুহূর্তে আসলে লঞ্চ করি অ্যান্ড এই মুহূর্তে থেকেই আসলে ক্লাস শুরু করি এইচএসসির আগেই। অ্যান্ড এটার একটা কারণও আছে, এমন না যে এটা আমরা চাইলে পরে করতে পারতাম শুধু শুধু আগে করতেছি এরকমটা না। আমরা তোমরা জেনে থাকবা যে আমরা অনেক ডেপথে যে স্টুডেন্টসদেরকে পড়াই, যে কারণে দেখা যায় যে অনেক স্টুডেন্ট যারা দেখা যাচ্ছিল আগে হয়তো তেমন ভালো করে পড়া ছিল না, তারাও কিন্তু রিকভার করতে পারে এবং রিকভার করে তারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে, যেটার ফলাফলগুলো তোমরা হয়তো দেখেছো অলরেডি ওয়েবসাইটে রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে কী পরিমাণের চান্স পেয়েছে। অনেক স্টুডেন্টই ছিল যারা এই মুহূর্তটাতে ঠিক গত বছর যেরকম এরকম সময় লঞ্চ হয়েছিল এই মুহূর্তটাতে তাদের সিলেবাস সম্বন্ধে কিন্তু অত ডেপথে নলেজ ছিল না, শেষ করেছে বাট ডেপথে নলেজ ছিল না, কিন্তু আমাদের সাথে পুরো জার্নিটা তারা শুরু থেকে শেষ পর্যন্ত করার কারণে আল্লাহ রহমতে তাদের পরিশ্রমের কল্যাণেই আসলে তারা ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। তো এবারও আমরা এরকম কিছু স্টুডেন্টসদেরকেই চাই আমাদের সাথে যাদের আসলে ওই পরিশ্রম করার মাইন্ডসেটটা আছে, যাদের ক্ষেত্রে ক্লাসগুলো করার সময় যেন এরকম ফিলিংস হয় যে না, আমাকে ভাইয়ারা একটা জিনিস দিচ্ছে ডোজার মতন অ্যান্ড এটা আমি রিসিভ করব যে কোনো মূল্যে, এবং তারা যা যা বলতেছেন সেগুলো আমি এ টু জেড একদম নখদর্পণে থাকবে, এই রকম মাইন্ডসেট পরিশ্রমের মাইন্ডসেট নিয়ে যারা এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসবা তারাই কিন্তু আসলে ভালো করতে পারবা। তোমার যদি মনে হয় যে এটা আমি একটু শর্টকাটে পড়াই দেন, একটু অল্প করে পড়াই দেন, কিছু বাদ রাখেন, কোনো সমস্যা নাই, ইম্পর্টেন্টগুলো শুধু দেখাই দেন, আমরা ওই রিস্কটা নিতে পারবো না ভাইয়া, কারণ অ্যাডমিশন লাইফে একবারই আসবে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, কোনোবার এরকমও প্রশ্ন হওয়া সম্ভব যে প্রশ্নটাতে একদম থ হয়ে বসে থাকবে, এরকমও কিন্তু সম্ভব, তাই না? তো আমরা ওরকমভাবেই পড়াই আমাদের স্টুডেন্টসদেরকে, অ্যাটলিস্ট যেন তারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত ভরসা করে পড়লে প্রশ্ন কীরকম হবে ওই বছর
কঠিন হবে না সহজ হবে সেটার উপর তার ডিপেন্ড করতে না হয়। প্রশ্ন কঠিন হলেও সে চান্স পায়, প্রশ্ন সহজ হলেও সে চান্স পায়, কারণ তাকে আমরা ওই ক্যালিবারই আসলে গড়ে তুলবো। কিন্তু যে কোনো জিনিসই পেতে গেলে যেমন একটু স্যাক্রিফাইস করতে হয়, তেমনি এই যে কনফিডেন্সটা, যেই লেভেলের প্রশ্নই হোক না কেন, কঠিন বা সহজ আমি চান্স পাবই, এই লেভেলের কনফিডেন্সটা অ্যাচিভ করতে হলে তোমাদের আমাদের সাথে অবশ্যই পরিশ্রমের মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে। পরিশ্রম ছাড়া যদি তোমরা আসো, পরিশ্রম না করার মন মানসিকতা নিয়ে আসো, তাহলে এই ব্যাচটা আসলেই তোমার জন্য না, এই ব্যাচটাতে এসে বরং আরও হতাশ হবা। আর আল্লাহর রহমতে বেশিরভাগ ভালো স্টুডেন্টরা আমাদের এই ব্যাচগুলোতে যুক্ত হয়ে থাকে, তো যে কারণে যেটা হয় যে যারা একটু শ্রেণীর আসো বা একটু দুর্বল আসো, তাদের ক্ষেত্রে যদি পরিশ্রম না করো তোমরা কিন্তু অনেক হতাশায় ভুগবা। তো যে কারণে আমি বলতেছি না যে দুর্বল বা মাঝারিদের জন্য আমাদের এই ব্যাচটা না, তারাও এই ব্যাচে এসে ভালো করতে পারে, তারাও এই ব্যাচে এসে টপারদের সাথে সমানে সমান টক্কর দিতে পারে, কিন্তু পূর্বশর্ত একটাই, ওই পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি করতে পারে তাহলে সে অবশ্যই চান্স পাবে। আমি জানি না তোমরা আমাদের অনুভূতি শেয়ার সেশনটা দেখছো কি না, সেখানে ব্রাহ্মণবাড়ির একটা ছেলে ছিল যে এইচএসসিতেও তা এসএসসিতেও তার রেজাল্ট অনেক খারাপ হয়েছিল, তারপরে সে ঘুরে দাঁড়িয়ে এখন চুয়েট সিইসিতে। তো এই যে এই সকল দৃষ্টান্ত, এর আগের ব্যাচে ছিল প্রকাশ, তো এরকম প্রত্যেক ব্যাচে এরকম অসংখ্য স্টুডেন্ট আসলে আমাদের তৈরি হয়, যাদের আসলে একমাত্র অবলম্বন হিসেবে আমরা ছিলাম, যাদের হয়তো আমরা না থাকলে তাদের চান্স পাওয়াটাই দুষ্কর হতো। তো এই স্টোরিগুলো তৈরি করতে আসলে আমাদের অনেক খাটতে হয়। আমরা চাইলে অনেক অল্প সময়ে ক্লাসগুলো নিয়ে হয়তো শেষ করে দিতে পারবো, এতে কিন্তু আমাদেরই আরাম, কারণ দেখো এর থেকে অনলাইন কোর্সগুলোতে তোমরা কিন্তু পেমেন্ট আগে দিয়ে ভর্তি হও, রাইট? তো আমরা যদি এরপরে কমও পড়াই দিই, তোমাদের কিন্তু অবজেকশন করার আসলে জায়গা নাই, কিন্তু আমরা আমাদের জায়গায় কমিটমেন্টের জায়গায় আসলে যতটুকু আমাদের কন্টেন্ট দেওয়ার মাইন্ডসেট থাকে, আমরা সেইটা শেষ না করা পর্যন্ত আমাদের আসলে শান্তিটা হয় না, যে কারণে আমাদেরও খাটনি বেশি যায়, ক্লাস ডিউরেশনটাও মাঝে মাঝে একটু বড় হয়, কিন্তু দিন শেষে উপকারটা কিন্তু তোমারই হবে যদি তুমি তোমার মতন করে বুঝে নিতে পারো। আর এখন অনলাইনের এই যুগে তোমাদের কিন্তু নিজেদেরই আসলে বুঝতে হবে যে আমি এই জিনিসটা পারি, ঠিক আছে, এই জিনিসটা আমি স্কিপ করে পরেরটাতে চলে যাই যেটা আমি পারি না, বা এই জিনিসটা আমার হয়ে গেছে। তো এই এই এতটুকু ধ্যান ধারণা আমার মনে হয় যারা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের থাকা উচিত, কারণ দেখো ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারেই কিন্তু তোমাকে অনেকগুলো বই রিকমেন্ড করা হবে, কিন্তু সবগুলো বই কি A to Z মুখস্থ করতে হয় টার্ম ফাইনালের জন্য? না, সেখান থেকেও কিন্তু তোমার নিজের বাছাই করার একটা ক্ষমতা বা বাছাই করার একটা যোগ্যতা কিন্তু দরকার। এই জিনিসটা আমি জানি না যে HSC অ্যাডমিশনে যারা আসো তারা কেন এইটা মিস করে যাও যে আচ্ছা ঠিক আছে একটা ক্লাস কন্টেন্ট যদি এতটুকু হয় আমার কতটুকু এই দক্ষতাটা কিন্তু দরকার। এই দক্ষতাটা কিন্তু শুধুমাত্র আমি বলতেছি না যে আমাদের কাছে দরকার, এই দক্ষতাটা তোমার পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় পড়াশোনা হোক যে কোনো জিনিস হোক সেখানেই কিন্তু এই দক্ষতাটা তোমার লাগবে, যে আমার জন্য কতটুকু দরকার সেতটুকু আমি বুঝে নিই। তো এই দক্ষতাটা আমি মনে করি যে যারা যারাই ভর্তি হবা এই দক্ষতাটা আমাদের মাধ্যমেই অর্জন করো, যে হ্যাঁ একটা ক্লাস কন্টেন্ট আচ্ছা এটা আমি করেছি ভাইয়াদের কাছে একাডেমিকে, বা এটা ছিল এটা স্কিপ, তাহলে পরেরটাতে চলে যাই। এই যে এইভাবে দ্রুত এগিয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু তোমাদের করতে পারতে হবে। আর অনেকেই বলতেছিল একটা জিনিস যে এখন যদি না ভর্তি হই, HSC-র পরে যদি ভর্তি হই তাহলে কি আমি কভার করতে পারবো কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, তবে ওভারটাইম করে করতে হবে, অর্থাৎ তোমার সচরাচর অন্যান্যরা যে পরিশ্রম করবে তার চেয়ে একটু হলেও ধরো 2 ঘন্টা করে বেশি হইলেও পড়তে হবে। পরে তোমার যেই অংশটা, মানে ফেজ ওয়ানে আমরা কভার করতেছি ফিজিক্সে 2টা, কেমিস্ট্রিতে 2টা, ম্যাথে 3টা, অর্থাৎ টোটাল 7টা অধ্যায়, এই 7টা অধ্যায়ের জন্য তোমার একটু এক্সট্রা ওভারটাইম খেটে তারপরে পড়তে হবে। তারপরেও আমরা HSC-র পরীক্ষার পরে আমরা একটা গ্যাপ দিব, এই 7 থেকে 10 দিন প্র্যাকটিক্যালও চলবে সে সময়, ওই সময় তোমরা আমাদের কাছ থেকে একটা প্ল্যানার পাবা, যেই প্ল্যানারে যারা এখন যদি যুক্ত নাও হও পরেও যদি কভার আপ করে রাখতে চাও তোমরা কভার আপ করে ফেলতে পারো যেন। আর আমাদের ফেজ ওয়ানে কিন্তু কোনো পরীক্ষা থাকবে না, ফেজ ওয়ানে আমরা যে ক্লাসগুলোই নিব সেই ক্লাসগুলোর উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে HSC-র পরে। এখন জাস্ট আমরা একটা তোমাদের ফ্লেভার দিতে চাই যে ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলো কীভাবে আসলে হয়, আমাদের ক্লাসগুলো কীরকম হবে, তো এটার একটা আইডিয়া দেওয়ার জন্যই আসলে আমাদের ফেজ ওয়ানের ক্লাসগুলো করানো। আর আর মাসুর ভাই যদি কিছু বলতেন ফিজিক্স নিয়ে স্পেশালি, রাইট? সো ফিজিক্সে আমরা একেবারে প্র্যাকটিস শিট থেকে শুরু করে এবার কিন্তু একদম ঢালাওভাবে সাজানো হয়েছে সব কিছুই। তো আমাদের যেমন ক্লাসের স্টাইলও কিন্তু আমরা দুইটা লেয়ারে কিন্তু ক্লাসটা এবছর কন্ডাক্ট করব, এবং একই সাথে প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো একদম কম্প্রিহেন্সিভভাবে ডিজাইন করা হয়েছে, যাতে করে তুমি এই প্র্যাকটিস বুক যদি ভালোভাবে কভার করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন 100-তে 100 থাকবে। তো আমি একটু দেখাই দিই ফিজিক্সে আমাদের আসলে যেভাবে আমরা চ্যাপ্টারগুলো ভাগ করেছি, আমাদের হলো 3
টিচার আমরা ক্লাস নিব, অপার থাকবে, অপূর্ব থাকবে এবং আমি থাকব। তো এখানে তোমাদের হচ্ছে দেখা গেছে আর্কাইভ ক্লাস যেগুলো ছিল, আমরা অপারের যেগুলো ছিল সেগুলা আর্কাইভে যেগুলো আছে সেগুলো ও এবার আগের বছর যেগুলো নেয় নাই সেই ক্লাসগুলো নিবে। একই কথা অপূর্বর জন্যেও, ও আগের বছর যে ক্লাসগুলো করাইছে সেগুলো স্কিপ করে এবছর নতুন চ্যাপ্টারগুলো নিবে। তো আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনগুলো দেখতে পাচ্ছ, আমরা হচ্ছে চলে যাই একটু প্র্যাকটিস শিটের মধ্যে। প্র্যাকটিস শিটের মধ্যে যদি একটু দেখাই দিই, দেখো আমাদের সবার আগে আমরা কিন্তু তোমাদের যে কোনো একটা চ্যাপ্টার যখন প্র্যাকটিস তোমরা করতে যাবা তখন সবার আগে এই যে প্রশ্ন ব্যাংকের যে সমস্ত প্রশ্নগুলো আছে ওই চ্যাপ্টার থেকে আসা সেই প্রশ্নগুলো আগে তোমরা সবগুলো একবারে সিরিয়ালি পেয়ে যাবা, শাল ওয়াইজ এখানে সুন্দর করে অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু সাজানো আছে। এবং তারপরে তুমি যদি মনে করো ক্লাস করে ফেলছো, ক্লাস করার পরে যদি তুমি প্র্যাকটিসের এই যে প্রশ্ন ব্যাংক পুরোটা যদি তুমি শেষ করে ফেলো, তাহলে আমাদের আগে হচ্ছে রিটেন পার্টটা দেওয়া আছে, তারপরে এমসিকিউ পার্ট দেওয়া আছে, এবং পুরোটা প্র্যাকটিস করার পরে পুরোটা আইইউটি থেকে শুরু করে এমআইএসটি সিকেরুয়েট সবগুলোর কিন্তু আমাদের এখানে বুটেক্স সবগুলোর প্রশ্ন ব্যাংক একসাথে দেওয়া। তো এইগুলা করে ফেলার পরে তুমি যখন তোমার প্রশ্ন ব্যাংক সলভ করা শেষ, ক্লাস লেকচার করছো তারপরে প্রশ্ন ব্যাংক সলভ করছো, তোমার কিন্তু আসলে প্রিপারেশন ডান। এরপরে তুমি যদি মনে করো যে ভাই ঠিক আছে আমার তো চান্স হইলো কিন্তু আমি আসলে পজিশনটা আগাইতে চাই, আমি আরও কনফিডেন্সের সাথে প্রিপারেশনটা নিতে চাই, সেইটার জন্য আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস প্রবলেম এখানে দেওয়া আছে। এবং এগুলা যে তোমাকে সব পারতে হবে বিষয়টা এরকম না, তুমি এগুলা যত প্র্যাকটিস করবা তত তোমার ওই প্রবলেম সলভিং স্কিলগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে, তুমি ভালোভাবে খুব দ্রুত কিভাবে চিন্তা করতে হয় সেই জিনিসগুলা সলভ করতে পারবা। একটা জিনিস মনে রেখো, প্র্যাকটিস যখন বেশি কঠিন হয় তখন কিন্তু আসল পরীক্ষায় গিয়ে তোমার জন্য সেই ইমপ্লিমেন্ট করাটা অনেক সহজ হয়ে যায়। তুমি দেখবা যে সমস্ত ব্যাটসম্যান, যদি আমি স্টিভেন স্মিথের কথা বলি, ও কিন্তু একটা সময় ছিল যে সময় অনেক ভারী ব্যাট দিয়ে ব্যাটিং করত। ভারী ব্যাট দিয়ে ব্যাট করে কেন? ওকে কি আসল খেলাতে অত ভারী ব্যাট ইউজ করতে দিবে? দিবে না। কিন্তু যখন প্র্যাকটিস করছে ভারী ব্যাট দিয়ে, ওর জন্য কিন্তু মেইন খেলাতে ওর জন্য হালকা ব্যাটে ব্যাট করা কিন্তু তখন অনেক বেশি সহজ হয়ে যায়। সো প্র্যাকটিস তুমি যত কঠিনভাবে করবা, যতভাবে তুমি প্র্যাকটিস করতে পারবা তত বেশি কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে আসল পরীক্ষাটা। সো ওই টার্গেটটা মাথায় রেখে যদি প্র্যাকটিসটা করতে পারো তাহলে তুমি দেখবা যে তোমার জন্য আসলে এই, এবং একই সাথে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষার ব্যাপারেও আমরা সামনে আসব। তোমরা জানো যে আমরা এবছর অফলাইনের এক্সামেরও কিন্তু আলাদা ব্যবস্থা আছে, হ্যাঁ, তো সেই বিষয়গুলো নিয়েও কথাবার্তা হবে। আর এর মধ্যে আমি একটু তোমাদেরকে বলে দেই যে আমাদের কিন্তু এই বছর থেকে আমরা দুইটা লেয়ারে ক্লাস রাখবো। সো দুইটা লেয়ারের ক্লাসের আসলে মেইন পারপাসটা কি, অনেকেই আসো যারা আমাদের কাছে একাডেমিকে পড়ছো, সো তোমাদের জন্য দেখা যাবে যে আমরা যেই বেসিক থেকে আসলে শুরু করব অনেক ক্ষেত্রেই তোমাদের ওই বেসিকগুলা আগের থেকেই ভালোভাবে পারা আছে। তো সেটার জন্য আমরা কম্প্যাক্ট কিছু ক্লাস রাখবো, প্রত্যেকটা অধ্যায়েরই উপরেই কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাস রাখবো। এবং এই রেকর্ডেড ক্লাসগুলোর মেইন গোল হবে তোমাকে, তুমি যাতে করে এই ক্লাসগুলো করেই একবারে প্র্যাকটিসের মধ্যে চলে যেতে পারো। মানে মেইন তোমার কিন্তু দেখা যাবে তুমি যত বেশি করে প্র্যাকটিস করতে পারবা ততই কিন্তু তোমার সিরিয়াল বাড়ার, মানে সিরিয়াল ভালো করার চান্স বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যদি তুমি আগে ভালো মতন একবার পড়া থাকে চ্যাপ্টারটা একাডেমিকে, ধরো ভেক্টর অধ্যায় তুমি আগে খুব ভালো মতন পারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি জাস্ট আমাদের যেই রেকর্ডেড ক্লাসটা থাকবে ওটা কিন্তু আর্কাইভ ক্লাস না, রেকর্ডেড ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, দেখা যাবে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া আছে। তো যদি ওই কম্প্যাক্ট ক্লাসটা ভালোভাবে তুমি করো তারপরে সরাসরি প্র্যাকটিসে চলে যাও তাহলে কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। আর যাদের মনে করছো যে না ভাই আমি তবু একবার স্লাইডটা দেখে যাই কোনো প্রবলেম কি আমি ফেস করছি কিনা বা আমি কি আসলেই সব ক্লাসে করানো প্রবলেমগুলো পারি কিনা, সেটার জন্য তো স্লাইড থাকছেই। তারপরে যদি স্লাইডেও কোনো টপিকে আটকায় যাও তাহলে সেক্ষেত্রে তুমি আবার রেকর্ড ক্লাসও দেখতে পাচ্ছো। সো ডিটেল ক্লাস তো থাকছেই, এটার পাশাপাশি কম্প্যাক্ট ক্লাসগুলো আশা করি যাদের আগে একাডেমিকে প্রিপারেশন ভালো আছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ফিজিক্সের যে প্ল্যানিংটা। সো অপার, তো আমাদের ফিজিক্সের প্ল্যানিংটা দেখেছ, এখন ম্যাথ ডিপার্টমেন্টকে আমি আছে কেমিস্ট্রি আগে, তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সঞ্জয় দাদা এবং হিমেলকে আমি ডাকবো। তো সঞ্জয় দাদা এবং হিমেল তোমাদেরকে দেখিয়ে দিবে যে কেমিস্ট্রিতে কিভাবে পরিকল্পনা করা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ অপায়, একটু আচ্ছা। আমাদের এসিএস এর কিন্তু একটা সবসময়ই আপগ্রেডেশনের জন্য ইচ্ছা থাকে, যেমন ধরো গত ব্যাচ যে ছিল 23-এ, তোমরা যদি একটু ভালোভাবে দেখো গত ব্যাচে কিন্তু তোমাদের মাসুর ভাইয়া কিন্তু ছিল না,
আর ছিল না হচ্ছে হিমেল ভাইয়া। এবার কিন্তু দেখো কেমিস্ট্রির বস হিমেল এসে গেছে, আবার মাস্টুরও এসে গেছে, সাথে যেমন হচ্ছে আমাদের আর্কাইভগুলো আছে, যেমন ফিজিক্সে তো অপূর্বর আর্কাইভ আছে, অপারের আর্কাইভ আছে, সাথে মাস্টুরকেও পাচ্ছ, ঠিক সেম এবছর কিন্তু এই দুইটা একটা বিশাল ব্যাপার, দুইজন আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছে। তো এবারের কন্টেন্টগুলো আসলে তোমাদের জন্য আরও অনেক বেশি কাজের হবে। আর আমাদের যদি আমরা পুরো টিচার প্যানেলের অভিজ্ঞতা বলি, মোটামুটি ধরো তোমাদের এটা তো আসলে খুব ইম্পর্টেন্ট, তুমি যার কাছে পড়ছো আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে অনেকটা তোমার কি বলা যায় মানে এমনই গুরুত্বপূর্ণ। এটা যদি তুমি মেডিকেলের আইসিইউর সাথে চিন্তা করো, তোমার হচ্ছে এই কন্ডিশনটা এখন হচ্ছে এই অবস্থায়, তাহলে তুমি এমন একজনের কাছে যেতে হবে বা এমন কাউকে ফলো করতে হবে যারা হচ্ছে অভিজ্ঞ এবং যারা তোমাকে সঠিকভাবে গাইডলাইনটা দিবে। তো আমরা চেষ্টা করব আমাদের থেকে সর্বোচ্চ যে গাইডলাইনটা দেওয়া যায়, সর্বোচ্চ যে তোমাদের সাপোর্টটা দেওয়া যায় এবং সর্বোচ্চ নির্ভুলভাবে। তোমরা অনেক সময় দেখবো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল জিনিসও অ্যাডমিশন সময় এসে তোমরা কনফিউজড হয়ে যায়, টাইম কিল করে। তো আমাদের কাছ থেকে, আমাদের টিচার প্যানেলের কাছ থেকে তোমরা সব রকমের সাপোর্টটা হচ্ছে পাবা। তো আমি হিমেলের কাছেও যাচ্ছি, আর এর আগে একটু বলে রাখি আমাদের কিন্তু 2023-এ এর মানে হচ্ছে লাস্ট ইয়ার যে রেজাল্টটা দিছে ওই রেজাল্টটা দেখছো, ওই রেজাল্টটা কিন্তু আমাদের সিকিউরিটি, আমি আবার বলছি এই যে শুনো শব্দটা সিকেরুয়েট, এর মানে হচ্ছে চুয়েট, কুয়েট, রুয়েট এগুলোর পরীক্ষা কিন্তু তোমার একসাথে হয়, আবার বুয়েটের পরীক্ষা কিন্তু একসাথে হয়। এটা মোটামুটি সবাই জানো, বাট অনেকে নাও জানতে পারে, এটা কোনো প্রবলেম না, কারণ তোমার ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যখন ঢুকবা তখন তুমি এত ইনফরমেশান নতুন নতুন জানবা, কিছু না জানা কম জানা এটা কখনো খারাপ কিছু না। এরপর দেখবা ভাইয়াদের ক্লাস প্রথম দিকে যদি তোমার মনে হয় যে না একটু প্রেশার হয়ে যাচ্ছে, আমি তো পড়াচ্ছি ধরো 2011 থেকে, তো তখন একটা বিষয় দেখতাম, ওইটা হচ্ছে শুরুতে অনেক স্টুডেন্ট থাকে গাদার গাদা, মানে এগুলো হচ্ছে ধরো মনে হয় যে এগুলোর দিয়ে জন্মে কিছু হবে না, কিন্তু এই স্টুডেন্ট ডেডিকেশনের জন্য শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত ওর HSC রেজাল্ট দিল, এই দিল, কত কিছু আসছে গেছে, পরীক্ষা হলো বিভিন্ন পরীক্ষায় ধরো একটু শুরুতে কম মার্কস পেয়েছে, বাট ও হচ্ছে লেগেছিল, মানে হচ্ছে ইনস্ট্রাকশনটা ফলো করছে, কারণ তোমাকে এখানে যারা ACS আমরা যারা ইনস্ট্রাকশন তোমাকে দিবে সবাই হচ্ছে তোমার ভালোর জন্য, এবং বেস্ট ইনস্ট্রাকশনটা ভালোর জন্য না, তোমাকে আদর করে না, তোমার যেটাতে ভালো হয় তোমার রেজাল্টটা যাতে বের করে আসি, তুমি খুশি হবা কখন? এটা তো ধরো আমরা কোর্সটা মাত্র হচ্ছে শুরু করছি, তুমি খুশি হবা কখন? মানে তোমার একটা জিনিসে তো স্যাটিসফ্যাকশন আছে তুমি কোর্সটা করে, তোমার যদি রেজাল্টটা ভালো হয় এবং তুমি যদি দেখো যে তোমার আপগ্রেডেশন আসতেছে, এটার জন্য অন্য কাউকে বলা লাগবে না, এটার জন্য পরীক্ষা নেওয়া লাগে না, একটা মানুষের উন্নতি হচ্ছে কি না এটা বোঝার জন্য ওই যথেষ্ট, ঠিক আছে? তুমি নিজেই হচ্ছে এখানে ক্লাস শুরুর পর আমার মনে হয় এক মাস পরেই তুমি বুঝতে পারবা তোমার আপগ্রেডেশনটা কত হয়েছে, এর পরের মাসে তোমার হচ্ছে স্টেপ বাই স্টেপ আপগ্রেডেশন করবা। এর মানে তুমি যদি পুরো কেমিস্ট্রি বইয়ের দিকে তাকাও তাহলে দেখবা তোমার জন্য প্রেশার অনেক বেশি হয়ে যাবে, পুরো ফিজিক্স বইয়ের দিকে যদি তাকাও তাহলে দেখবা প্রেশার অনেক বেশি হয়ে যাবে, তুমি চিন্তা করবা হচ্ছে তুমি চ্যাপ্টার ওয়াইজ কীভাবে আগাবা, মানে তুমি একটা চ্যাপ্টার যখন পড়ছো এখান থেকে কোয়েশ্চেন আসলে বা একটা পেপার যখন আগাচ্ছ, কেমিস্ট্রিতে তো আমাদের চ্যাপ্টার বেশি না। এবং আমি বলে রাখি যেটা তোমাদের সাথে হিমেলও আছে, হিমেলও ক্লাসে খুব ডিটেইল পড়ায়, আমিও হচ্ছে যথেষ্ট বিস্তারিত পড়াই দিই, বিস্তারিত মানে এমন না যে আমি বলতেছি দৌড়ে দৌড়ে পড়াচ্ছি আমরা, ওইটা না, তবে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের যত জায়গায় তুমি ফেস করবে অ্যাডমিশনে দেখবা হচ্ছে আমাদের খাতা থেকে তোমার ম্যাক্সিমাম তুমি কভার করতে পারবা। আমি তোমাদের হিমেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি, হিমেল স্টুডেন্ট। হ্যাঁ, তো আমাদের যে আসলে যেটা টার্গেট থাকবে এই বেচে, আমরা যেটা চেষ্টা করব যে যত টাইপের আসলে কোয়েশন আসে, যত টাইপের থিওরি থেকে, কেমিস্ট্রিতে আসলে যেটা হয় থিওরিও থাকে প্লাস তোমার কিন্তু ম্যাথও থাকে, তো এখানে তুমি শুধু একটাকে গুরুত্ব দিলে কিন্তু হবে না, তোমাকে থিওরিকেও যেরকম গুরুত্ব দিতে হবে, গ্রাফও কিন্তু অনেক আছে এর সাথে, কিন্তু ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব যখনই কোনো টপিক পড়ানোর ওইটার কারেসপন্ডিং ম্যাথগুলো করাই দেওয়ার, গ্রাফ দেখাই দেওয়ার, MCQ কী আছে সেগুলো দেখাই দেওয়ার। কিন্তু একটা জিনিস দেখো, আমরা তো আমাদের সর্বোচ্চটা দিব, বাট পরিশ্রম তো পরিশ্রম, ঠিক আছে? তুমি যদি পরিশ্রম না করো এর বিকল্প আসলে কোনো কিছু নেই। তো আমি বলবো যে এডমিশনের রেজাল্টে মানে যখন বাবা আমাকে শোনাবা যে তুমি টিকছো, এই মানে সার্থকতার জন্য হলেও আমি বলবো তোমাদের পরিশ্রম করার ম্যান্ডারিটা নিয়ে মানে আগানো উচিত, কেমন? তো পরিশ্রম এখন করে যাও, এটার আসলে তুমি ফলটা এই যে খুব সামনেই আসলে পাবা আর কি, ঠিক আছে দাদা? আচ্ছা, আমি যদি একটু দেখাই আমাদের এই জায়গাটা দেখো, গুণগত রসায়ন কিন্তু আজকে থেকে ক্লাস শুরু হবে এবং ক্লাসগুলো খুব কম্প্যাক্ট হবে আমাদের। এবার প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে তোমার ওই যে কন্টেন্ট হচ্ছে তুমি একদম ম্যাক্সিমামটাই পাবা, বেস্ট ACS এর ক্লাস সবসময় ভালো হয়, এবারেও তোমরা হচ্ছে একদম বেস্ট ক্লাসটাই পাবা, বেস্ট কন্টেন্টই পাবা। তো এটা হচ্ছে আমি ক্লাস নিয়েছিলাম, এটা আমার আর্কাইভ ক্লাসও আছে, মোলের পর্যাবৃত্তটা পড়াবে তোমাদের হিমেল ভাইয়া, এখানে আমার আর্কাইভ ক্লাস আছে, আবার রাসায়নিক পরিবর্তন সবগুলোতে আমার আর্কাইভ আছে, রাসায়নিক পরিবর্তনে আমি পড়াবো, পরে হিমেল পড়াবে যেমন পরিবেশ রসায়ন, এটা হচ্ছে সুন্দরভাবে দেয়া আছে কে কোন পার্ট পড়াবো একদম পুরোটাই হচ্ছে তোমরা এখানে দেয়া আছে, সাথে রুটিনের মধ্যে পেয়ে যাবা। তো
আমার মনে হয় কেমিস্ট্রির জন্য তোমার খুব বেশি, ফিজিক্সে যেমন প্র্যাকটিস শিট করতে হয় বা ম্যাথে প্র্যাকটিস শিট করতে হয়, আমার যেটা মনে হয় আর কি, কেমিস্ট্রিতে হচ্ছে অত প্র্যাকটিস শিটের দিকে বেশি না গিয়ে তোমার হচ্ছে ক্লাসে যা পড়ানো হবে এটা যদি ভালোভাবে পড়ো, কারণ সব কিছুতে তুমি আসলে এত বেশি মানে টাইম পাবা না। এই সময় আরেকটা বিষয় কিন্তু তোমার টাইমটাকেও ম্যানেজ করতে হবে। আমার মনে হয় ক্লাসগুলো ভালোভাবে করো, এসিএসে যুক্ত হয়ে যারা হয়েছো এবং যারা হবা, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং ক্লাসে ভাইয়েরা বলে দিবে, ক্লাসের সাথে কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে এটা বলে দিবে, এরপর বইয়ে যদি আমরা কিছু বলে দিই এই লাইনটা পড়তে হবে ওইটা কিন্তু তোমার পড়া লাগবে। আরেকটা বিষয় বলে রাখি, বইয়েটা কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে বইয়ের প্রিলি আর একটা হচ্ছে বুয়েট রিটার্ন। বুয়েট প্রিলির প্রিপারেশনটা কিন্তু একরকম, বুয়েট রিটার্নের প্রিপারেশনটা কিন্তু আরেক রকম। মানে বুয়েট প্রিলির জন্য তোমার কিন্তু কিছু ইনফরমেশনও মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় কি আমাদের সাথে জার্নিটা তোমাদের বেস্ট একটা জার্নি হতে যাচ্ছে। আমি আমার তো আর কিছু বলার নেই, হিমেল কিছু ঠিক আছে, আমি তাহলে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের কাছে যাচ্ছি। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ম্যাথ আমরা দুইজন মিলে নিব। তো শুরুতে আমি আগে একটু দেখাই ফেলি যে এবার আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনগুলো কেমন হবে, তারপরে আমি ওভারঅল সব কিছু আরেকবার রিভিউ করব। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমরা কীভাবে পড়াবো সব কিছু অলরেডি তোমরা শুনে ফেলছো মোটামুটি, ফিজিক্স এবং কেমিস্ট্রি সম্পর্কে ভাইয়েরা বলছে। তো আমি ম্যাথেরটাও বলবো এবং ওভারঅল সব কিছু আরেকবার একটু রিভিউ করব, একটু শুনে ফেলো। তো ম্যাথে দেখো, ম্যাথে কিন্তু আসলে এইবার আমরা পারফেক্ট একটা শিডিউল বানাইছি, কারণ তোমরা যদি দেখো যে এইখানে এই যে ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো দেখো, ম্যাট্রিক্স নায়ক পড়াবে রাকিব ভাইয়া এবং আর্কাইভ ক্লাস পাবো আমার স্বরলেখা, আমি লাইভ ক্লাস নিব, রাকিব নিবে আর রাকিবের আর্কাইভ ক্লাস পাবো গত বছরের 23 বেছে নেয়া ক্লাসগুলো। এবং খেয়াল করে দেখো, ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ এই তিনটা অধ্যায় কিন্তু রাকিব নেবে এবার, এবং সাথে বিপরীত ত্রিকোণমিতি। মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যারা একাডেমিকে এই অধ্যায়গুলো পড়ছো মোটামুটি সবাই তো পড়ে ফেলছো যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিবা এখন। দেখো ত্রিকোণমিতি তারপরে বিপরীত ত্রিকোণমিতি, আমি যদি চ্যাপ্টারের ফ্লোটা বলি, রাকিব ত্রিকোণমিতির পরে চলে যাবে বিপরীত ত্রিকোণমিতিতে, তারপরে অন্তরীকরণ, তারপরে যোগজীকরণ, মানে বুঝতেছো। এবং সবার আগে আমরা যদি এইভাবে দেখাই, সবার আগে রাকিব পড়াবে বহুপদী অধ্যায়, বহুপদীর পরে চলে যাবে ম্যাট্রিক্স নির্ণায়ক, এরপরে ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, মানে এক ফ্লোতে শেষ। ধরো ত্রিকোণমিতি যে ভাইয়া পড়াইছে, বিপরীত ত্রিকোণমিতি সেই নিবে, অন্তরীকরণ সেই নিবে, ইন্টিগ্রেশনও সেই নিবে, মানে তোমার একটা ফ্লোতে সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আর আর্কাইভ ক্লাস তো থাকতেছেই। এরপরে সেকেন্ড পেপারে দেখো, এই যে এখানে কনিক নিব আমি, এবং এরপরে যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা দেখো, মেকানিক্স, মেকানিক্স পুরোটা নিব আমি, এবং সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়ের কিন্তু রাকিবের আর্কাইভ ক্লাস আছে গত বেছে নিয়ে। মানে এইবার আমরা যেই শিডিউলটা করছি যাতে তুমি একটা ফ্লোতে পড়তে পারো সুন্দর মতো, মানে যতটা বেস্ট পসিবল ওয়েতে শিডিউলটা করা যায় আমরা একদম সেইভাবেই করছি। সাথে আমাদের আর্কাইভ ক্লাসও তোমরা পাচ্ছই, কাজেই দুই লেয়ারের ক্লাস এখানেই আছে। তারপরে আমি যদি তোমাদেরকে দেখি, খেয়াল করে দেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা আমাদের মাসুর ভাইয়া বলে গেছেন যে দুই লেয়ারের ক্লাস, এই কথাটা তোমরা হয়তো অনেকে ভাবছো যে লাইভ ক্লাস এবং আর্কাইভ ক্লাস, না দেখো আমরা কিন্তু অ্যাডমিশন ব্যাচগুলোতে একদম মোটামুটি বেসিক থেকে শুরু করে সবগুলো টাইপ পড়াই। যেমন আমি যদি তোমাকে উদাহরণ দিই যে ম্যাট্রিক্স নির্ণায়ক, এই ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের উপরে আমরা নর্মালি 3 ঘন্টার 2টা ক্লাস নিই বা 2.5 ঘন্টার 2টা ক্লাস নিই, ধরো যে 5 থেকে 6 ঘন্টা ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে ক্লাস হয়। বাট যে সমস্ত স্টুডেন্ট আমাদের একাডেমিক ব্যাচে থাকে, একদম শুরু থেকে আমাদের কাছেই একাডেমিক পড়ছে, তার কিন্তু অ্যাডমিশন লেভেলে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের উপর 6 ঘন্টা ক্লাস করার দরকার নাই। তাহলে সে কী করবে? তার জন্য থাকবে একদম কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাস, ধরো ম্যাট্রিক্স নির্ণায়কের উপর 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা, ধরো 2 থেকে 3 ঘন্টা এই ডিউরেশনের একটা রেকর্ডেড ক্লাস থাকবে, যেই ক্লাসে একদম কম্প্যাক্টভাবে সবগুলো টাইপ কভার করা থাকবে। মানে যারা এইচএসসিতে ভালো মতো পড়ে আসছে তাদের লাইভ ক্লাস না করে তারা যদি চায় যে ওই রেকর্ডেড ক্লাসটা করে সে ডিরেক্ট প্র্যাকটিস শিট সলভ করতে চলে যাবে, আমাদের দেওয়া প্র্যাকটিস শিটগুলো, মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না। এবং এই রেকর্ডেড ক্লাসগুলো আমরা এইচএসসির পরে শুরু করবো, মানে এইচএসসির পরে তোমাদেরকে প্রোভাইড করবো। এখন ফেজ ওয়ানে আমরা যে অধ্যায়গুলো পড়াবো এখন তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলোই কভার করে রাখবা, এবং এইচএসসির পরে আমরা সবগুলো অধ্যায়ের উপরে লাইভ ক্লাস তো হবেই। দেখো আমরা এই যে গতবার বা 22 ব্যাচে এবং 23 ব্যাচে যেভাবে নিছি, প্রত্যেকটা অধ্যায়ের উপর লাইভ ক্লাস এবং আর্কাইভ ক্লাস তো থাকবেই, এটা কিন্তু থাকবেই। তার পাশাপাশি ভালো মতো শুনো, যে যাদের একাডেমিকে ভালো মতো প্রিপারেশন নিয়ে কমপ্লিট বা আমাদের সাইকেলগুলোতেই ছিলা, তোমরা জাস্ট ওই একটা অধ্যায়ের উপর একটা রেকর্ডেড ক্লাস থাকবে। ধরো ম্যাট্রিক্স নায়কের রেকর্ডেড ক্লাসটা হয়তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, বাট অন্তরীকরণে 2 ঘন্টায় শেষ হবে না, রেকর্ডেড ক্লাস হইলেও হইতে পারে যে অন্তরীকরণে
চার ঘন্টার একটা রেকর্ডেড ক্লাস বা ইন্টিগ্রেশনে, এরকম হইতে পারে যে দুই ঘন্টার দুইটা, এরকমভাবে ভাগ ভাগ থাকতে পারে। বাট যতটা কম্প্যাক্ট করা যায়, অর্থাৎ যারা আমাদের একাডেমিক থেকে আমাদের সাথে ছিলা, তোমাদের প্রিপারেশনটাকে, অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে যতটা স্মুথ করা যায়, সর্বোচ্চ চেষ্টাটা আমাদের দিক থেকে থাকবে। তোমার যদি মনে হয় যে একাডেমিকে তোমার ভালো প্রিপারেশন ছিল, তুমি জাস্ট ওই রেকর্ডেড ক্লাসটা, একটা অধ্যায়ের উপর যে রেকর্ডেড ক্লাসটা আমরা দিব সেটা কমপ্লিট করে প্র্যাকটিস শিট সলভ করতে চলে যাবা। আর যাদের একটু ল্যাকিংস থাকবে, তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো করবা এবং লাইভ ক্লাসগুলো করার পরে প্র্যাকটিস শিটটা সলভ করবা, মোর দেন এনাফ। এরপরে আমি যদি একটু প্র্যাকটিস শিটটা দেখাই, আমি তোমাদের রাকিব ভাইয়ের কাছে যাব। তার আগে আমাদের প্র্যাকটিস শিটটা এবার দেখো, একদম যতটা বেস্ট হইতে পারে একটা ইঞ্জিনিয়ারিং ব্যাচের প্র্যাকটিস শিট, খেয়াল করে দেখো। এই যে জটিল সংখ্যা, আমাদের ফেজ ওয়ানে ক্লাস শুরু হবে জটিল সংখ্যা অধ্যায় দিয়ে। শুরুতে দেখো, এই যে একদম প্রশ্ন ব্যাংক, মানে এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, বাট প্রথম পার্টটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। গত বছর এইভাবেই ছিল, বাট এবার আমরা আরও মডিফাই করছি, আরও সুন্দর সুন্দর প্রবলেম অ্যাড করছি, এবং যতটা নির্ভুল, মানে একদম টেন্স টু হান্ড্রেড পার্সেন্ট, যতটা, হান্ড্রেড পার্সেন্ট তো আসলে হয় না, বাট টেন্স টু হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল আমরা একদম কম্প্যাক্ট বুয়েট ভর্তি পরীক্ষায় তোমার যেভাবে অ্যান্সার করা উচিত সেইভাবে আমরা সলিউশনগুলো বানাইছি। দেখো একদম শুরুতে কি আছে, বুয়েটে আসা প্রশ্ন বলি, তারপরে বুয়েটের পরে আসে খেয়াল করে দেখো, ওই যে রুয়েটে বিগত সালে রুয়েটে আসা প্রশ্ন, তারপরে যে রুয়েট, তারপরে কুয়েট, তারপরে চুয়েট, এইভাবে একদম ইঞ্জিনিয়ারিং যতগুলা বিশ্ববিদ্যালয়ে আছে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স, এই যে দেখো এমআইএসটি, সবগুলা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ পঁচিশ বছরে যত প্রশ্ন আসছে সবগুলার একদম চমৎকার কিন্তু আমি এবং তোমাদের রাকিব ভাইয়া মনিটরিং করে তৈরি করছি, যেন একদম আমাদের ক্লাসে আমরা যেভাবে ম্যাথ করাই সেম ফ্লেভারটা, মানে তোমার কাছে এই সলিউশনগুলো দেখার পরে, ওই যে যারা আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করে, যাদের একাডেমিক প্রিপারেশন ভালো ছিল, ধরো যে আমাদের ওই সেকেন্ড ইয়ারে আমরা যে সেকেন্ড ক্লাসটা দিব তার উপর কম্প্যাক্ট ক্লাস, ওই ক্লাসটা করেই তুমি যদি প্র্যাকটিস শিট সলভ করতে চলে আসো, এই ম্যাথটা করার পরে মনে হবে যে এটা মনে হয় রাকিব ভাই নিজে করতেছে, এই যে এই এই ম্যাথটা প্রত্যেকটা ম্যাথ দেখার পরে মনে হবে যে রাকিব ভাই ক্লাসে থাকলে এই ম্যাথটা যেভাবে করাইতো, বা অভি দাদা ক্লাসে এই ম্যাথটা যেভাবে করাইতো এখানে ঠিক একইভাবে লেখা আছে। এরপরে এই যে দেখো সিকিউরিয়েট, মানে তুমি দেখতেই পারতেছো এই যে সব প্রশ্ন ব্যাংক, মানে কোয়ালিটি দেখেই, মানে এটা দেখেই তোমার কোয়ালিটিটা সম্পর্কে আইডিয়া পাওয়া উচিত যে এই কোয়ালিটি প্র্যাকটিস শিটটা তুমি যদি সলভ করো, এবং আমাদের ক্লাসগুলা যাদের একাডেমিক প্রিপারেশন ভালো আছে রেকর্ডের ক্লাসটা করলা, আর যাদের একটু দুর্বলতা ছিল তোমরা লাইভ ক্লাসগুলো করলা। এরপরে এই যে দেখো, মনে করো এই যে প্রশ্ন ব্যাংক শেষ, এখানে এই যে এই পর্যন্ত প্রশ্ন ব্যাংক শেষ, তো যারা আমাদের ক্লাস গুলা করার পরে এই প্র্যাকটিস শিটের এই প্রশ্ন ব্যাংক পার্টটা সলভ করে ফেলবা, তোমার প্রিপারেশন কিন্তু ভাইয়া একটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ক্র্যাক করার মতো হয়ে যাবে। বাট এরপরেও প্র্যাকটিস কিন্তু তুমি যত বেশি করবা, তুমি যদি প্র্যাকটিসে একশো ষাট কিলোমিটার পার আওয়ার বলে প্র্যাকটিস করে যাও, তাহলে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার বল ফেস করতে কিন্তু সুবিধা হবে। কাজেই এখানে এমন সুন্দর সুন্দর প্র্যাকটিস প্রবলেম সলভ করা হয়েছে, তুমি যদি একটা প্রবলেম সলভ করো তোমার একটা ভালো লাগা শুরু হবে, তুমি একটা সলভ করবা দেখবা যে আরে সুন্দর সুন্দর প্রবলেম ভালো লাগতেছে, এবং তুমি নিজেই ফিল করতে পারবা যে এখানে প্র্যাকটিস শিটে, মানে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম যতগুলো আছে প্রত্যেকটা ম্যাচ যে কোনো বছর বুয়েট ভর্তি পরীক্ষায় চলে আসার মতো, এটা তোমরা যদি খালি দশটা ম্যাচ সলভ করো তুমি নিজেই বুঝতে পারবা এটার কোয়ালিটিটা কোন লেভেলে আপডেট করা হয়েছে। কাজে আমি তোমাদেরকে বলবো এরকম, দেখো জটিল সংখ্যা অধ্যায়ে একদম লাস্টে এরকম এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম, আসলে কোনো কিছু এক্সট্রা না, তুমি যতটুকু কভার করতে পারবা তুমি ততটা এগিয়ে থাকবে। আমি তো আমরা তো অবশ্যই চাইবো আমাদের স্টুডেন্টরা, আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা থাকবে তারা অন্যদের থেকে এগিয়ে থাকুক। খেয়াল করে দেখো, প্রশ্ন ব্যাংক সলভ করার পরে, মানে প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো করার পরে এক্সট্রা ষাটটা ম্যাথ, তো জটিল সংখ্যা অধ্যায়ে তুমি যদি এই ষাটটা ম্যাথ একদম লিখে লিখে করতে হবে এরকম না, তুমি যদি সবগুলো টাইপ একবার দেখেও যাও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এর বাইরে আর কোনো টাইপ দরকার হবে না, মানে তোমার কনফিডেন্সটাই তখন অন্য লেভেলে চলে যাবে। কাজে আমি তোমাদেরকে বলবো, যারা আমাদের একাডেমিক ব্যাচে ছিলা অ্যাডমিশনে লাইভ ক্লাস, অনেকেই অ্যাডমিশন টাইমে একাডেমিকে যারা আমাদের কাছে পড়ছে, 90% অ্যাডমিশন প্রিপারেশন ওখানেই হয়ে গেছে, বাকি 10% তুমি ফিনিশিং দিবা কীভাবে, ওই একটা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের উপর যে রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাসটা থাকবে ওই ক্লাসগুলো করবা এবং প্র্যাকটিস শিট সলভ করবে। এই প্র্যাকটিস শিটগুলো সলভ করলে তোমার আর কিচ্ছু লাগবে না, মোর দেন এনাফ তোমাকে বুয়েট পর্যন্ত বা সিকিউরিয়েট পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। এর বাইরেও তো আমাদের সর্বোচ্চ, আমাদের এখন যদিও কোনো উইকলি এক্সাম হবে না, এইচএসসির আগে আমরা কোনো উইকলি এক্সাম নেব না, উইকলি এক্সামগুলো শুরু হবে এইচএসসির পর থেকে, এবং এই সেকেন্ড লেয়ারের রেকর্ডেড ক্লাসগুলোও এইচএসসির পর থেকে পাবা। এইচএসসির আগে এখন আমরা পড়াবই মাত্র চার সপ্তাহ, মানে এই চার সপ্তাহ তুমি ফিজিক্যালি ক্লাস করতে পারবা, যাদের একাডেমিক সিলেবাস মোটামুটি 80% বা 90% কভার হয়ে গেছে, এখন এই ক্লাসগুলো তুমি লাইভে করো, তুমি দেখো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কেমন লেভেল পর্যন্ত হওয়া উচিত। কাজেই ওই রেকর্ডেড ভার্সনগুলো আমরা এইচএসসির পর থেকেই প্রোভাইড করা শুরু করবো। আর এইবার কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে, তোমরা জানো হয়তো অলরেডি, নাও জানতে পারো, আমরা এখনও অ্যানাউন্স করি নাই, ইঞ্জিনিয়ারিং 23 ব্যাচ থেকে কিন্তু অলরেডি আমাদের সিকিউরিটি চান্স প্রাপ্ত,
ইতিমধ্যে প্রায় 2600 বেশি স্টুডেন্ট জানাইছে আমাদেরকে এবং বুয়েটে 750 প্লাস। গতবার কিন্তু বুয়েটে ছিল 772 এবং সিকের ওয়েটে ছিল 1800 মতো। এই 23 ব্যাচে কিন্তু অনেক বেশি, সিকের ওয়েটে যেহেতু 1800 থেকে এইবার 2600 ক্রস করছে। আমরা শিওর বুয়েটেও যেহেতু আমাদের স্টুডেন্টদের কাছে, স্টুডেন্টদের আগে থেকে কোনো ডাটা আমাদের কাছে থাকে না, সবাই কিন্তু চান্স পাওয়ার পরে আমাদেরকে জানায়, তখন আমরা কাউন্ট করি। কাজেই বুয়েটে ইতিমধ্যে 750 প্লাস স্টুডেন্ট আমাদেরকে জানাইছে যে ওরা চান্স পাইছে এবং আমরা আশাবাদী যে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামের এক পর্যন্ত, মানে প্রতিদিনই 10-12 জন করে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতেছে, আমরা আশাবাদী যে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামের আগে আমরা যখন টোটাল কাউন্ট তোমাদেরকে শো করব, আশা করি এইবার বুয়েটে 23 ব্যাচ থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে চান্স পাওয়ার সংখ্যা 800 ক্রস করবে, এটা আমি অতটুকু আশাবাদী। এবং 24 ব্যাচ যারা আসো তোমাদের নিয়ে তো আমরা আর একটু বেশি চিন্তা করবই। কাজী ভাইয়া, তোমরা দেখছো আমাদের ক্লাস দুই লেয়ারের ক্লাস, দুই লেয়ার বলতে আসলে তিন লেয়ার, লাইভ ক্লাস। ধরো তোমার আমার ক্লাস করতে ভালো লাগে, তুমি আমার লাইভ ক্লাসগুলো করলা, অথবা আর কে ক্লাস করলা, অথবা তোমার রাকিব ভাইয়ের ক্লাসটা তুমি একটু বেশি বোঝো, যার ক্লাস বেশি বুঝতে তুমি তার ক্লাস করতে পারবা, আর কাইবে রাখি ভাই ক্লাস আছে। কাজেই এইভাবে এইখানে তো দুই লেয়ার, তারপরে রেকর্ডের ক্লাসগুলো হবে একদম কম্প্যাক্ট, একটা অধ্যায় তুমি খালি দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টায় কভার করে রিভিউ করে প্র্যাকটিসে চলে যাবা। আর প্র্যাকটিস করার জন্য এর চাইতে ভালো কিছু হইতেই পারে না, আমি নিজে এতটুকু কনফিডেন্ট যে এই জটিল সংখ্যার প্র্যাকটিস শিটের প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলা, মানে প্রথমে প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলা এবং পরের এই 60টা ম্যাথ যারা একবার হলেও দেখে যাবে, তাকে প্রশ্ন করে সহজ হোক কঠিন হোক তোমার চান্স পাওয়া কেউ আটকাইতে পারবে না। প্রশ্ন সহজ হইলেও তুমি চান্স পাবা, প্রশ্ন কঠিন হইলেও তুমি চান্স পাবা। অনেক বকবক করছি, এখন আমি তোমাদের রাকিব ভাইয়ার কাছে চলে যাবো। রাকিব, স্টুডেন্টদের উদ্দেশ্যে আমাদের প্ল্যান নিয়ে তুমি যদি আরেকবার রিভিউ করো যে ওরা এখনো যাতে কনফিউশনে না থাকে। তো অনেক সুন্দর করেই সব কিছু বুঝিয়ে দিল, তো আমি খুব বেশি কথাবার্তা বলবো না। সেটা হচ্ছে আমি যে কথাটা বলবো, প্রশ্ন আসলে এক এক বছর এক এক রকম হয়, কিছু বছর হয়তো খুব সহজ প্রশ্ন হয়, আবার কিছু বছর একটু কঠিন, আবার কিছু বছর বেশ কঠিন। তো প্রশ্ন যেরকমই হোক আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাচের স্টুডেন্টরা যাতে চান্স পায় ওই ব্যবস্থা আমরা করে ফেলবো, ওই ব্যবস্থাটা আমরা করব, আমরা আমাদের স্টুডেন্টদেরকে ওভাবেই প্রস্তুত করব। এই এই কথাটা আমরা দিতে পারি, এই কথাটা আমরা দিতে পারি। এটা তো কোনো প্রশ্নের ব্যাপারটা, এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে তুমি যেই লেভেলের স্টুডেন্টই হও না কেন, তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে পারো, পরীক্ষা দেওয়ার এলিজিবিলিটি অর্জন করতে পারো, সেক্ষেত্রে আমরা এটা এনশিওর করতে পারবো যে আমাদের ক্লাসগুলো তুমি যদি ফলো করো, তুমি চান্স পাওয়া থেকে শুরু করে একদম টপ পজিশন সবগুলোই অ্যাকোয়ার করতে পারবা। তোমার যদি এরকম হয় যে একাডেমিকে গ্যাপ আসছে, তখন তোমাকে কী করতে হবে, একটু বেশি এফোর্ট দিতে হবে আমাদের লাইভ ক্লাসগুলো, যেখানে আমরা মোটামুটি বেসিক থেকেই সব কিছু পড়াবো, ওগুলো করতে হবে, একটু বেশি এফোর্ট দিতে হবে, কারণ তুমি একাডেমিকে ফাঁকিবাজি করে আসছো। তো একাডেমিকে ফাঁকিবাজি করে আসলে যেহেতু সিট সংখ্যা লিমিটেড, তোমাকে এখন বেশি এফোর্ট না দিলে আসলে তুমি চান্স পাবা না, এটা খুবই স্বাভাবিক কথা। তো এটা তো গেলো যারা একাডেমিকে ফাঁকিবাজি করে আসছো। এখন তুমি যদি টপ করতে চাও, টপ 100 ঢুকতে চাও, টপ 50 ঢুকতে চাও, সেক্ষেত্রেও আমাদের কোর্সের ক্লাসগুলোই তোমাদের জন্য ইনাফ। সেক্ষেত্রে তুমি তো আর এই একাডেমিকের বেসিক জিনিসপত্র পড়বা না, তুমি যেটা করবা আমাদের যে কম্প্যাক্ট রেকর্ডেড ভার্সনটা সেটা দেখে প্র্যাকটিসে চলে যাবা। কারণ টপ করার জন্য ক্লাস দেখা যতটা গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করাটা কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর রেকর্ডেড ক্লাস দেখার পাশাপাশি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে লাইভ ক্লাসের জাস্ট প্র্যাকটিস, লেকচার নোটটা দেখলেই হবে, লেকচার নোটটা দেখে তুমি কম্প্যাক্ট যে রেকর্ডেড ভার্সনটা সেটা দেখে সেটা চলে গেলেই একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তো তুমি চান্স পাওয়া থেকে শুরু করে একদম টপ পজিশন, যেই পজিশানেই যাইতে চাও না কেন, তুমি যদি আমাদেরকে ফলো করো, আমরা এইটা অ্যাটলিস্ট কথা দিতে পারি যে তোমরা হতাশ হবা না। তো দাদা, হ্যাঁ, তো অনেকে আমি একটা কমেন্ট দেখলাম যে রেকর্ডের ক্লাস যেগুলো দেওয়া হবে এগুলো কি আগের ক্লাসগুলো এডিট করা নাকি নতুন? ভাইয়া অবশ্যই নতুন, ঝকঝকা ফকফকা একদম ক্লিয়ার কাট নতুন ভিডিও আমরা রেকর্ড করা শুরু করব। কাজেই নতুন, আমরা আমি আবার বলতেছি, আমরা যে রেকর্ডেড ভার্সন কম্প্যাক্ট ক্লাসগুলো দিব এগুলো নতুন, একদম ক্লিয়ার কাট, নিট অ্যান্ড ক্লিন, নতুন রেকর্ডেড ভিডিও, মানে ওইটা রেকর্ডেড ভার্সনটাই আমরা শ্যুট করে তোমাদেরকে দিব। কাজেই আমি তোমাদেরকে বলবো, যারা আমাদের একাডেমিক ব্যাচ থেকে আছো আমাদের সাথে, যেমন একাডেমিকে যারা আমার জটিল সংখ্যার ক্লাস করছো, তোমার অ্যাডমিশনে নতুন করে লাইভ ক্লাস না করে তুমি যদি ওই রেকর্ডেড ভার্সনটা দেখে ফেলো, তাইলেও তোমার মানে রেডি টু প্র্যাকটিস, তুমি ডিরেক্ট ওই ক্লাসগুলোকে আমরা বলতেছি রেডি টু প্র্যাকটিস, যে তুমি একাডেমিকে ভালো মতো একটা অধ্যায় পড়ছো আমাদের সাইকেলগুলোতে, রেকর্ডেড ক্লাসটা করো, তুমি রেডি টু প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস শিটে চলে আসো, প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো আগে সলভ করো, তারপরে এক্সট্রা ম্যাথগুলো সলভ করো, কথা ক্লিয়ার। বাট রেকর্ডেড ক্লাসগুলো আমরা কখন দিব? ফেজ টুতে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে, এইচএসসি পরীক্ষার আগে ফেজ ওয়ানে পড়াবোই আমরা মাত্র 4 সপ্তাহ। এখন তোমরা লাইভ ক্লাসগুলো করো, করে দেখো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য কোন লেভেল পর্যন্ত প্রিপারেশন নিতে হয়। আর আমরা এইবার সুন্দর একটা ডিসিশন নিয়েছি তোমাদের জন্য, যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা ভর্তি হবে এইচএসসির পরবর্তীতে, তারা ভার্সিটি বায়োলজিটাও আলাদা করে হ্যান্ডল করতে পারবে। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা যুক্ত হচ্ছে 24 ব্যাচের,
থেকে এখন না, যেহেতু ভার্সিটি ব্যাচ আমাদের লঞ্চ হবে, মানে শুরু হবে এইচএসসি পরীক্ষার পরে, তো যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হবা, তোমরা আলাদাভাবে মানে ভার্সিটি ব্যাচের বায়োলজি অংশটুকু রেকর্ডের ভার্সনটা তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের ওয়েব থেকে আলাদা করে হ্যান্ডল করতে পারবা। ওইটা এখনও মানে প্রাইসিংটা হয়তো 1000 বা 1250 এরকম হবে, ধর রাখো যে 1000 টাকার আশেপাশে থাকবে। কাজেই এইবার আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচটা একটা পূর্ণাঙ্গ ব্যাচ হবে। ধরো যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা কীভাবে পড়াই, বুয়েট, কুয়েট, ট্রুয়েট, ট্রুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্স, এই সাতটা ইউনিভার্সিটি টার্গেট করে পড়াই। এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বেশি টপার, ঢাকা ইউনিভার্সিটি ম্যাক্সিমাম টপার ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে হয়। তো এইবার আমরা আরও প্ল্যান নিয়ে নামছি যে ঢাকা ইউনিভার্সিটি যারা টার্গেট, একদম মেইন টার্গেট, ধরো তোমার টার্গেটই ডিরেক্ট ঢাকা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ব্যাচটা তোমাকে টপ করানোর জন্য পারফেক্ট হবে। একই সাথে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ক্লাস তো থাকতেছেই, এবং ভার্সিটি ব্যাচের বায়োলজি অংশটুকু ওটা কিন্তু লাইভ ক্লাস পাবা না। ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমরা আলাদাভাবে ওয়েব অ্যাপ থেকে, ইঞ্জিনিয়ারিং ব্যাচের ওয়েব অ্যাপে অপশন থাকবে, এটা এইচএসসির পরে, ওখান থেকে তোমরা ভার্সিটি বায়োলজির ক্লাসগুলো এনরোল করতে পারবে। ভার্সিটি বায়োলজিটা অংশটুকু জাস্ট রেকর্ডের ক্লাস পাবা। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, লাইভ করার কোনো দরকারই নেই, তোমরা ওগুলো স্পিড বাড়া এবারে রেকর্ডের ক্লাস করে নিবা। কাজেই ওখানে আর্কাইভও থাকবে, এইবার যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডের ভার্সনও থাকবে, আর আগের বছর মানে 23 ব্যাচে তো পুরো বায়োলজির রাজীব ভাইয়ের ক্লাস, ও রাজীব ভাইয়ের ক্লাসগুলো তোমরা আর্কাইভ আকারেও পাবা। আর বাকি রইল কি, ইংরেজি এবং আর্কিটেকচারের জন্য ড্রয়িং কোর্স, ভাইয়া এটা কিন্তু আমরা গতবারও দিছি, গতবারও মানে এটা তোমরা ফ্রি পাবা। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা থাকে, সিকে রুয়েটে যেহেতু ইংরেজি থেকে প্রশ্ন হয়, ইংরেজির জন্য কম্প্যাক্ট রেকর্ডের ক্লাস গতবারও পাইছে, এইবারও তোমরা পাবা। এবং আর্কিটেকচারের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস, ফ্রি মানে এইবার আর্কিটেকচার কোর্সে যেই ড্রয়িং ক্লাস নেওয়া হয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না যে ওইটা তোমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আর্কিটেকচার কোর্স মানে ড্রয়িং কোর্স তোমরা ফ্রিতেই পাবা, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। একদম তোমার খালি কাজ হচ্ছে আমাদের কথা অনুযায়ী, আমাদের কথা শুনে প্রিপারেশন নেওয়া। যাদের একাডেমিকে গ্যাপ আছে তোমাদের জন্য কী করতে হবে সেটাও আমরা বলে দিলাম, এবং ক্লাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাসে এক একটা গাইডলাইন। তোমার একাডেমিক প্রিপারেশন খারাপ, কম মানে একটু পিছিয়ে ছিল, তো তোমার কি ইঞ্জিনিয়ারিং পড়ার ক্যাপাবিলিটি নাই? অবশ্যই আছে। তুমি একাডেমিকে খালি জাস্ট এই তিনটা মাস ভালো মতো শেষ করো, এইচএসসিতে জিপিএফএফটা নিয়ে আসো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সহ জিপিএফএফ নিয়ে আসো, তারপরে তুমি যদি এইচএসসির পরেও শুরু করো, আমরা এই ফেজ ওয়ানে যে 25টা ক্লাস হবে এইটা আমরা এইচএসসির পরে এক সপ্তাহে বা দুই সপ্তাহে আমরা একটা প্ল্যানার দিব, তোমরা দুই তিন সপ্তাহে বা এক মাসেই তুমি আস্তে 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 25টা ক্লাস চাইলেই কমপ্লিট করে ফেলতে পারবা। বাট আমাদের এইবার ইঞ্জিনিয়ারিং ব্যাচটা, যারা একাডেমিকে আমাদের সাথেই ছিল তোমাদের জন্য কী করতে হবে বলে দিলাম, যাদের একটু প্রিপারেশন দুর্বল ছিল তোমাদের সিস্টেমটা কেমন হবে বলে দিলাম, এবং এর পরবর্তীতে সিকিউরিটির জন্য ইংরেজি, বুয়েটের আর্কিটেকচারের জন্য ড্রয়িং কোর্স, তারপরে ভার্সিটির জন্য আলাদা বায়োলজি তোমরা হ্যান্ডেল করতে পারবা। কাজেই বুঝতেই পারতেছো এইবার কোর্সে আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে যে কোনো মূল্যে, যারা ভর্তি হবা সবাইকে তো চান্স পাওয়াতে পারবো না, এটা সম্ভব না। তোমার নিজে যদি না পড়ো, বাট আমি এতটুকু বলতে পারি আমাদের ব্যাচে যতজন ভর্তি হবে সবাই যদি আমাদের কথা মেনে আমাদের ক্লাসগুলো করে আমাদের প্র্যাকটিসগুলো সলভ করে সবাই কোনো না কোনো পাবলিকেটে করতে পারবে। বুয়েটে ভাই সিটি আছে 1309টা, তো আমরা তো চাইলেও সবাইকে বুয়েটে চান্স পাওয়াতে পারবো না, বাট তোমার যদি চেষ্টা থাকে আমাদের কন্টেন্ট তুমি যদি আমাদের কথা মেনে প্র্যাকটিস করো, তোমার বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইউটি, এমএসটি, বুটেক্স, ঢাকা, ঢাবি, রাবি, চবি, জবি, একটাতে না একটাতে চান্স হবে, শিওর থাকো, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিলাম। তো এই হচ্ছে আমাদের ঘটনা মোটামুটি। আর অনেকে জিজ্ঞেস করতেছিল যে কুপন কোডের মেয়াদ কি আজকে শেষ হয়ে যাবে কিনা, কুপন কোডের মেয়াদ আজকে রাত 12টায় শেষ হওয়ার কথা ছিল, বাট এটা আগামীকাল রাত 12টা পর্যন্ত থাকবে। যারা জিজ্ঞেস করতেছো যে কুপন কোডের মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে, আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু যারা প্রি বুকিং করছিল, প্রি বুকিংয়ের কুপন কোড ইউজ করে তোমরা কোর্সটা 1000 টাকা ডিসকাউন্টে 5000 টাকার পরিবর্তে 4000 টাকা হ্যান্ডেল করতে পারবা, এবং এই কুপন কোডের মেয়াদটা আগামীকাল রাত 12টা পর্যন্ত থাকবে। তো এই ছিল মোটামুটি ঘটনা। এইবারের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা একদম যতটুকু যেইভাবে দরকার, এবং প্র্যাকটিস শিটগুলো, এই যে প্র্যাকটিস শিটগুলো, এইগুলাই জটিল সংখ্যা শুরু হবে, জটিল সংখ্যা অধ্যায় শুরু হবে মঙ্গলবারে, মঙ্গলবারের মধ্যেই এই প্র্যাকটিস শিট পাওয়া যাবা। খালি একবার সলভ করে দেখবা যে প্রথমে প্রশ্ন ব্যাঙ্ক, তারপরে এক্সট্রা প্র্যাকটিস প্রশ্ন, সলভ করার পরে তুমি নিজেই বুঝতে পারবা যে জটিল সংখ্যা থেকে যত টাইপের প্রশ্ন আসুক, বুয়েট ভর্তি পরীক্ষা বা রুয়েট চুয়েট কুয়েটে তোমার অ্যান্সার করার ক্যাপাবিলিটি থাকবে। এবং তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে তুমি কোন লেভেল পর্যন্ত প্র্যাকটিস করতেছো। এই হচ্ছে ঘটনা। তো ঠিক আছে, মোটামুটি আমি কি কোনো পয়েন্ট মিস করলাম ভাই? তো মোটামুটি এই ছিল তোমাদের, আমি দেখতে পাচ্ছি মোটামুটি কমেন্টগুলো, তো যতগুলো কমেন্ট আমি দেখলাম মোটামুটি সবগুলোরই অ্যান্সার দেওয়া শেষ। তো অপার শুরুতেই বলছে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এখন থেকেই পড়া শুরু করবো কিনা, উচিত কিনা, যাদের মিনিমাম 80% সিলেবাস শেষ। আমি হায়ার মেথের যদি উদাহরণ দিই, ধর হায়ার মেথে তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় আছে 12টা, মিনিমাম 10টা অধ্যায় যাদের শেষ হয়েছে, 2টা অধ্যায় এখনও সময় আছে 3 মাস, বাকি 2টা অধ্যায় তুমি চাইলে 2 মাসে আমাদের শেষ করা ইজিলি পসিবল। আর আমরা কিন্তু এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ শেষ করে দেবো, এরপরে আরও পাক্কা 2 মাস,
পাক্কা দুই মাস, ওই দুই মাস তুমি খালি অ্যাডমিশন, খালি সরি খালি একাডেমিক, জাস্ট এইচএসসি ফোকাস পড়াশোনা করবে। কাজেই মিনিমাম যাতে 80% পড়াশোনা শেষ, ধরো 12টার মধ্যে 10টা অধ্যায় শেষ বা 11টা রানিং বা একটা দুটো বাকি, তোমরা এখন থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হয়ে যাও যাদের ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছা আছে। তোমাদেরকে আমরা একটু হইলেও আগায় রাখবো, যেটা অ্যাডমিশন টাইমে তোমাকে অন্যদের থেকে একটু হইলেও কী করবে, হেল্প করবে, যে একদম টেনশন ফ্রি প্রিপারেশন নেওয়ার জন্য। আর পরবর্তীতেও যারা যুক্ত হবা, তোমাদেরও যে কভার করা পসিবল না, অবশ্যই পসিবল ভাই। 25টা ক্লাস, অ্যাডমিশন সিজন মিনিমাম 4 মাস তো থাকে, তুমি 25টা ক্লাস যদি 4 মাসে ভাগ করেও নেও, মাসে 6টা ক্লাস এক্সট্রা করতে হবে, অথবা কম্প্যাক্ট রেকর্ডেড ভার্সনের ক্লাসগুলো প্রত্যেক অধ্যায়ের এইচএসির পরে আপলোড হয়ে যাবে। তখন তুমি যদি একাডেমিকে এখন ভালো মতো পড়ে ফেলো, ধরো আগামী 3 মাস তুমি একাডেমিকের জন্য পড়লা, তাহলে তো তোমার পরে লাইভ ক্লাসের বিকল্প আছেই, তুমি রেকর্ডেড ক্লাস করে কভার করে ফেলবা। মানে এইবার কিন্তু একদম সবার জন্য এমন সিস্টেমে রেডি করা যে তোমার কতটুকু দরকার, তোমার কোনটা দরকার, এটা তোমাকে বুঝতে পারতে হবে। এবং এতটুকু জিনিস আশা করি একটা এইচএসসি স্টুডেন্টের বোঝার বয়স হয়েছে। তুমি একটা অধ্যায় রেকর্ডেড ক্লাস করার পরেই যদি দেখো প্রশ্ন ব্যাংকের 90% ম্যাথ তুমি পারতেছো, তার মানে তোমার জন্য রেকর্ডেড ক্লাসগুলো পারফেক্ট। যদি দেখো পারতেছো না, তোমার জন্য লাইভ ক্লাসগুলো পারফেক্ট। একটা অধ্যায় তো এক্সপেরিমেন্ট করাই যায়, একটা অধ্যায় অন্তত এক্সপেরিমেন্ট করে দেখো এবং প্র্যাকটিস শিটগুলো সলভ করে দেখো। এই ছিল আমাদের পক্ষ থেকে ঘটনা। আশা করি 24 ব্যাচ থেকে আমরা 23 ব্যাচে যতজন চান্স পাইছে, 22-এর চাইতে 23-এ অনেক বেশি আমরা খুবই আশাবাদী। 24-এও আশা করি আমাদের এসএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে বুয়েটে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট, এবার মোটামুটি 800 মতো চান্স পাইতেছে, 750 ক্রস করছে, 800 হয়ে যাবে আশা করি, আর 24-এ 1000 ক্রস করবে এটা আশা রাখতেই পারি। তোরা কি স্টুডেন্টদের উদ্দেশ্যে লাস্ট আর কিছু কথা বলে আমরা শেষ করে দেব? আমরা আমাদের এন্ড থেকে যতটুকু দরকার, যেভাবে দরকার পুরাটাই আমরা দেব, বাকিটা দরকার হচ্ছে তোমাদের পরিশ্রম। তোমরা লেগে থাকবা শেষ পর্যন্ত, ইনশাল্লাহ রেজাল্টের পরে কথা হবে, ঠিক আছে? তো আচ্ছা, আরেকজন কয়েকজন কমেন্ট করতেছিল তো অপু দাদাকে হচ্ছে এবার ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে, মানে বেশি ভালো পড়ানোর কারণে ওনাকে এইবার আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে রাখা হয়নি। তো যারা কমেন্ট করতেছে যে অপূর্বদা ক্লাস নেবে কিনা, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে গতবারের ইঞ্জিনিয়ারিং ব্যাচে বেশি ভালো পড়ানোর অপরাধে ওনাকে এইবারের ইঞ্জিনিয়ারিং প্যানেলে রাখা হয়নি, ভার্সিটি প্যানেলে হয়তো রাখা হবে না, এত বেশি ভালো পড়ালে তো সমস্যা। তো উনি যেহেতু ভালো পড়ায় বেশি, ওনার জন্য একাডেমিক ব্যাচই পারফেক্ট। তো অ্যাডমিশন ব্যাচগুলোতে অপূর্ব অপুদা থাকতেছে না, তোমরা আমাদের ক্লাস করো, আমাদের ক্লাস করলেই মোর দেন এনাফ, এত বেশি ভালো ক্লাস করার কোনো দরকার নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে রাত 10:30 প্রথম ক্লাস সঞ্জয় দাদার ক্লাসের মাধ্যমে শুরু হবে, তারপরে আমরা বাকি যারা টিচার প্যানেল আসি সবাই নিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আজকে রাত 10:30 কেমিস্ট্রি ক্লাসে সঞ্জয় দাদার সাথে, আমার সাথে দেখা হবে মঙ্গলবারে জটিল সংখ্যা অধ্যায় ক্লাসে। টাটা।